নমস্কার বন্ধুরা, আমি ডক্টর পঞ্চমী। আজকে আলোচনা করব মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাল ডিস নিয়ে। মিউকরমাইকোসিস কি, এর সিমটম কি, এবং কিছু প্রিভেন্টিভ মেডিসিনও বলবো যে মেডিসিনগুলো নিলে আপনারা এই ধরনের ফাঙ্গাল ডিজিজ থেকে অনেক দূরে থাকবেন। মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাল অনেক পুরনো একটি ফাঙ্গাল। আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে শাকসবজি বা ফলমূল অনেক দিন ধরে ফ্রিজে রাখলে বা বাইরে রাখলে তার গায়ে একরকম কালো কালো ডট ডট দাগ হয়। সেই কালো ডট যুক্ত দাগই হলো মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাল। এবার ব্ল্যাক ফাঙ্গাসের সিমটমগুলি বলবো। যদি আপনি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হন, তাহলে আপনার হালকা জ্বর, মাথার যন্ত্রণা, তার সঙ্গে বমি আসা, পেটে ব্যথা, চোখ লাল হয়ে যাওয়া এবং চোখের নিচে বা নাকের পাশে একরকম কালো দাগ হয়ে যাবে। কারণ এই ফাঙ্গাস যখনই অ্যাট্যাক করছে, তখনই সেই অংশে রক্ত চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং সেই অংশ আস্তে আস্তে পচতে থাকে। এই পচে যাওয়ার ফলেই সেই অংশটা পুরোপুরি কালো হয়ে যায়। এবার দুটি প্রিভেন্টিভ মেডিসিন বলবো, যে মেডিসিনগুলি নিলে আপনারা এই ধরনের ফাঙ্গাস থেকে সুরক্ষিত থাকবেন। আমার ফার্স্ট মেডিসিনটি হচ্ছে আর্সেনিক অ্যালবাম। এটি 200 CH পোটেন্সিতে নিতে হবে। এই মেডিসিনটি 1 week কন্টিনিউ করবেন, 2 ফোঁটা করে দিনে 3 থেকে 4 বার। এবং আমার নেক্সট মেডিসিনটি হচ্ছে ফেরামফস 6X। এই ট্যাবলেটটি 2 টুকরে খাবেন দিনে 3 থেকে 4 বার। দেখবেন আপনারা এই ধরনের ফাঙ্গাস থেকে অনেকটাই সুরক্ষিত আছেন। তো বন্ধুরা, আজকের মতন এইটুকুই। কাল আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। তাহলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।